বাংলাদেশের শ্যামা সংগীত আছে আপনারা শুনেন কিনা জানি না। গতকাল টিভিতে দেখলাম ভাই বোনাকে ইডি সমন পেয়েছে, দেখেছেন আপনারা? হ্যাঁ দেখেছেন। বাংলাদেশে একটা শ্যামা সংগীত আছে, শুনেছেন কিনা জানি না, তিলেক দ্বারা ওরে সমন, বদন ভরে মাকে ডাকি বিপদকালে ব্রহ্মময়ী আমায় বাঁচাই কিনা দেখি, এরকম কিছু একটা আছে, হয়তো শেষটাই একটা ভুল। এখন এই সময় আর এই সময় আমাদের বানানোর একটু এদিক ওদিক আছে, ইংরেজি শব্দ একটা বাংলা শব্দ। ভাইপো এখন গান গাইছে, অনেক দ্বারা ওরে ইডির সমন, বদন ধরে পিসিকে ডাকি, বদন ধরে পিসিকে ডাকি বিপদকালে আমার সারদা রানী আমায় বাঁচাই কিনা একটু দেখি। ভাইপো এখন এই গান করছে, শ্যামা সংগীত গাইছে ভাইপো। এটাকে শ্যামা সংগীত বলবেন না সারদা সংগীত বলবেন সেটা আপনারাই ঠিক করে নেবেন। আজকে গোটা দেশ তাকিয়ে দেখবে যে যত করে চোর হোক, যতক্ষণ পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন ততক্ষণ পর্যন্ত কোন চোর চুরি করে পার পাবে না, সে যত বড় পদে থাকুক না কেন। আগামীতে লোকসভায় বিল আসবে এই পুলিশের সংবিধান বহির্ভূত কাজ করা, এই করা সব বন্ধ হবে। এই পুলিশ যেখানে যেমন সেখানে তেমন, রাজ্যে এসে রাজ্যের কাজ করার জন্য মুখ্যমন্ত্রী তার দলের দলের চ্যাংরা নেতা, ছোট নেতা, বড় নেতা, মেজ নেতা যখন যা বলছে, আজকে আমাদের একজন মহিলাকে চোখের সামনে শ্লীলতাহানি করা হলো, তার চুলের মুঠি ধরে টানা হলো, আমাদের পুলিশকে আমরা দেখলাম কি পশ্চিমবঙ্গের পুলিশ যারা নাকি সংবিধান নিয়ে শপথ নিয়েছে পশ্চিমবঙ্গের জনগণকে ধর্ম বর্ণ সমস্ত কিছুর ব্যতি রেখে আমরা তাদেরকে রক্ষা করব। আজকে সেই পুলিশ আমরা দেখলাম আমাদের মহিলা নেত্রী তাকে চুল ধরে টানা হলো, তবুও সেই পুলিশের কোনো চক্ষু লজ্জা আমরা দেখলাম, পুলিশ পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। আমি মনে করাতে চাই আমাদের শাস্ত্রে মহাভারতে রামায়ণে বারবার বলে আছে, বলা আছে যেখানে মহিলাদের অপমান হয়েছে সেখানকার শাসক ভূপতিত হয়েছে, সেই শাসক সেখান থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, সেখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, তৃণমূল কংগ্রেসের এই যে সরকার চলছে, যে সরকার বিক্রি করার সরকার, একের পর এক সম্পদ বিক্রি করে দিচ্ছে, লুট করে দিচ্ছে, সেই চোরদের সরকারকে আমরা আগামী বেশ কয়েক বছরের মধ্যে এখান থেকে উদ্ধার করে ফেলবো, সে বেশি দিন আর সময় নেই। 24 সালে লোকসভা নির্বাচন আসছে, আর কতদিন বাকি? বেশি দিন বাকি নেই, এক বছর মতো বাকি আছে, তৈরি হন। যদি 24 সালে লোকসভা নির্বাচনের সাথে একই সাথে বিধানসভা নির্বাচন হয় আমি অন্তত পক্ষে আশ্চর্য হব না, আপনারা আশ্চর্য হবেন না, কোমর বেঁধে লড়াইয়ের জন্য তৈরি। আজকে যে ভূমিতে আজকে আমরা সভা করছি, আমাদের সৌমেন ঘোষ মন্ডল সভাপতি, প্রিয়ব্রত সিনহা চৌধুরী, ধরমপাল প্রসাদ এবং বুথ সভাপতি রাকেশ সিং তাদের উদ্যোগে, সেই ভূমি কোন ভূমি? এই পবিত্র ভূমি, যে পবিত্র ভূমি থেকে মঙ্গল পাণ্ডে এক সময় ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিল, এই পবিত্র ভূমি সেই ভূমি যে ভূমি থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো প্রতিভা এখানে জন্মেছিল, এই ভূমি সেই ভূমি যেখানে ভট্টাচার্যদের টোল এত বিখ্যাত ছিল যে সেখান থেকে ভট্টপাড়া থেকে ভাটপাড়া নাম হয়ে গেছে, গোটা ভারতবর্ষ নয় বিদেশ থেকে এখানে লোক করতে আসতো। আজকে বাইরের কোন লোককে জিজ্ঞেস করুন, আমার মনে হয় এখানকার বেশিরভাগ লোক জানেন না ভাটপাড়া কিসের জন্য বিখ্যাত বলে, বোমের জন্য। কথায় কথায় প্রতি সপ্তাহে যেখানে বোম ফাটে সেই জায়গার নাম হচ্ছে ভাটপাড়া, ঠিক বলেছি তো? আমি ঠিক বলেছি তো? কিন্তু আসলে এটার নাম কি ছিল? ভট্টপাড়া, ভট্টাচার্যের টোলের অনুসারে নাম ছিল।